দশজন বর্তমানে আপনার পুরা ভাঙা মানে ভাঙা মানে এই আর সিঙে ফুচো হয়েছে আছে এগুলো বাতি হয়েছে লব লাগবো এয়া দশজা মানে কি 6625 মানে মই ইন্টারভিউ দিছিল আর ইন্টারভিউ দিয়ার ফলত তাতে মোর ওবিসি হয় ওবিসির মই পাইছিল ফিজিক্যাল আর এক্সামে মিলি নম্বর পাইছিল মই মাত্র 62 আমার নমস্কার বন্ধু বান্ধবী সকল, এই ভিডিওটো বহুত ইন্টারেস্টিং হব আছে, আপনাদের সম্পূর্ণরূপে স্পিকিং করে সম্পূর্ণরূপে চাওক, আপনাদের নিশ্চয় ভাল পাব বলে আশা রাখিলো। এই ভিডিওটো কি বনা হয়েছে আপনাদের নিশ্চয় বা আপনাদের জনাই দিও। পুলিশে যে 12 তারিখে 6625 নিযুক্তি দিলে, তাত ময়ো এটা পরীক্ষা দিছিল শারীরিক সক্ষমতার, ময়ো রানিং করেছিল, রানিংত টোটেল নাম্বার মানে 62+ পাইছিল, প্লাস পাওয়ার পাশতো মই চাকরি যাবার কারণে সক্ষম নহলো, কারণ আমার ওবিসির ছাত্র ওবিসির আমার 67ৰপৰা গৈছে, সেই আমি পাবলে সক্ষম নহলো। এতিয়া লড়া মানুষের জীবন কিবা এটা নয় কিবা এটা তো জীবন করব লাগবে, সেয়ে মহান চেকার আন টেম্পু আকার বুড়া টেম্পুখান কিনবলৈ আগবাড়িছো, কারণ জীবনত নহলে কি করিম, সেয়ে এয়া অবশেষত যিঘর মানুহে টেম্পুখান বিক্রি করব ওলাইছিল সেই সকল মানুহ ঘর আহিছো। স্যার এই সকলের কেইখন 4খনমান গাড়ি আছে, কিন্তু এই টেম্পুখান লকডাউনের পৰা ব্যবহার করা নাই, অর্থাৎ চলোৱা নাই, নচলার বাবে বিক্রি করব বিচাৰিছে, আর মই টেম্পুখান কিনিম বলে ভাবিছো। মাত্র 20,000 টাকাত যে দেই মই টেম্পুখান কিনি কেনে, যেহেতু চাকরি বাকরি নাপালো, টেম্পুখানে মই চলাম বলে ভাবিছো। সেয়ে যেহেতু গাড়িখন বহুদিন চলোৱা হোৱা নাই, সেইকাৰণে টেম্পুখন অলপমান বেয়া হৈছে, আৰু মেকানিক তাত নিব লাগিব, আৰু মেকানিক কি বেয়া আছে কি ভাল হ'ব বুলি কয় বলকচোন মোৰ লগতে টেম্পুখন, আপুনিও মোৰ লগত ভাল কৰিব বলক। এনেকৈ আমি গাড়ীখন ভাল কৰিব আহিছোঁ, আপোনালোকে গাড়ীখন দেখা পাই ভাবছেই চাগে বুঢ়া টেম্পু বুঢ়া গাড়ী হয়, বুঢ়া টেম্পু হয় বুঢ়া গাড়ী হয়, এনেকৈ আমি বৰ্তমান যাই আছোঁ ভাল কৰিবলৈ, কি ভাল হয় কি বেয়া হয় চাওঁ, যি সম্পূৰ্ণৰূপে ভাল হয় ভালেই লাগিল, আমি আৰু এনেকৈ দুখীয়া মানুহৰ জীৱন চলি যাব। আৰু আহি 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 আমি এনেকৈ ৰাস্তা ৰাস্তা গৈ আছোঁ, আৰু গৈ থাকি গাড়ীখন তেল কম আছে, আমি তেল ভৰাম বুলি ভাবিছোঁ, আৰু মই এবাৰ এবাৰকৈ দুবাৰে ক'লোঁ এই টেম্পুখন আপোনালোকক মই কৈছোঁ যে কিয় কিনিছোঁ, কারণ 6625 যেটা অসম পুলিশে রিজাল্ট দিলে সেই ফিজিক্যাল শারীরিক সকল ধরনের এক্সাম মোও দিছিল, ভুলক্রমে মোরও 1 নম্বর কম পড়ার কারণে মোর নাম নাহিল, নাম নার বাবে কি করিম, জীবনত কিবা এটা করব লাগবে না, সেয়ে মই জীবন কি করিম বলে সিদ্ধান্ত লই এখন কম টাকার টেম্পু ললো, আর টেম্পুখান যদি ভাল করে গেলে মই টেম্পুখান জীবনত চলাম বলে ভাবিছো। আর যখন চাকরি পালে তেহতাল অনুরোধ জানাইছো যাতে আমার টেম্পু ধরে কেউ আমার পয়সা খাবার নিবিচারে, কারণ আমি দিনটো ভাড়া মারি পাম 300-400 টাকা, তাতো আমার পরাই পুলিশে বহুখিনি পয়সা খাব বিচারে, সেইকালে যখন পুলিস চাকরি পাইছে প্লিজ এনেকা ভুল কাম কেউ নকরব, কারণ আমি 200 টাকার কারণে যুঁজি আছো দিনটো। এইখানে আমার টেম্পু, এই টেম্পুখান হলে যে আমি 10 তারিখে বর্তমানে একো নাই, এয়া 10 জন বর্তমানে কোনায় পুরা ভাঙা মানে ভাঙা মানে এই আর সিঙে ফুচো হয়েছে আছে এগুলো বাতি হয়েছে লব লাগবো, এয়া 10টা এইখান চাও, ইয়ার টেম্পোর এখন 10টা হয়, টেম্পোর 10টা মানে রিপেয়ারিং করবো লাগবো, ভাল করবা দিবেন আমি ভাল করবা দিম, এটা লগতে এখন 10টা তারপর এইখান 10টা সেইফাল টেম্পোর সেইফাল এইখান 10টা হয়, এই 2খন 10টা ভাল করবে কি টাকা লাগে এই নজানো বারো, তারপর আগস্ট এই বেয়াটাচালিয়ান রঙিয়া রোডত এইখন হচ্ছে টেম্পু গাড়ির 10টা খিড়কি চিলাবা এইজন চাচাই চিলাবে, আমি দাদাক ইয়াতে আমার 10টা খিড়কি এখন বনাব দি কেনে আমি আহিলো। মানে 10টা খিড়কি এগুলো বনবা দিল টেম্পুখানোর, আর এটা আমি এয়া টেম্পু মানে গাড়ি রিপেয়ারিং করি আর এই সব
দুখে ঘর লড়া দুখে ঘর জয় জন্ম দিয়েছে এইগুলো কাম করবা লাগবে আর টেম্পো কত ভাল করে টেম্পো কত ভাল করে এনেকুয়া রাস্তা রাস্তা গ্যারেজ বিচারি আছো আর গ্যারেজ বিচারি আহি এই অলপ আগত দেখা পাইছো যে মানুষ এজনে কৈছিল যে ইয়াতে টেম্পো ভাল করে সেয়েহে আমি দেখা পালো এইখন ইয়াতে টেম্পো এখন ভাল করে ইয়াতে ভাল করে আছে কিন্তু ইয়াতে মানুহ খুন্দার কারণে আমি ইয়ালৈকে আহিলোঁ কিন্তু ইয়াতে আমার টেম্পোখন ভাল করব দিম এই দাদাকেইজনক আর কিবা ভাল করে কিবা দে আর এয়া মেকানিকত আহিলোঁ আর মেকানিকত অহার পর দুই ঘন্টামান রখিলো মেকানিক বেলেগ বেলেগ টেম্পো ভাল করে আসছিল আর বেলেগ টেম্পো ভাল করে থাকার পর অবশেষত আমার গাড়িখান এনেকৈ উঠালে আর এনেকৈ উঠার পাছত এটা আমার গাড়িখান ভাল করে ওলাইছো আর মেকানিক কি কি বস্তু আনিব দিছিল মই আপনাদের দেখাই দাও এটা এইটো মোবিল এইটো মোবিলত টেম্পোর মোবিল হয় পুরা ইয়াত লাগে 800 টাকা আর ইয়াতে কিবা কিবা খুচরো খুচরি বস্তু কিবা এনেকুয়া 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 আছে এ টোটেল এখেনটি মোটামুটি 1500 টাকা হয়েছে আর 1500 টাকা আর আরও কিবা কিবি লগাব লাগিব চাওকচোন এয়া ইয়াতে এইটো লগাব লাগিব এইটো ইয়াতে গ্লাসখান ইয়াতে এইটো গ্লাসখান লগাব লাগে তারপরে আর এইগুলা প্লেন শীত মারিব লাগবে প্লেন শীত স্লেন শীত ইয়াত শীত কভার সভার এনেকুয়া সব এভ্রিথিং করি তেতিয়ালে আমার গাড়িখান ওকে হবো এইখানে গাড়ি চাওক বহুত বন্ধু বান্ধব ভাবি পারে এই ভুরা টেম্পোখান কিয় কিনিলে কিয় কিনিলে আরে আমি দুখীয়া শ্রেণীর মানুষ আর কিয় কিনিলে আপনার শুনক মই পুলিশত 26,000 সরি সরি মানে কি 6,685 টাকাত মানে মই ইন্টারভিউ দিছিলোঁ আর ইন্টারভিউ দিয়ার ফলত তাতে মোর OBC হয় OBCর মই পাইছিলোঁ ফিজিক্যাল আর এক্সামে মিলি নম্বর পাইছিলোঁ মই মাত্র 62 আমার 65 পা কাটক গৈছে যেহেতু কামর চাকরিটো নাপালো চাকরি নাপালে মই বর্তমান জীবনে কি করে থাকিম কিবাতো করব লাগবে না আমার নিচিনা দুখিয়া মানুহ এটা বিজনেস করব নরো কিবা করব নরো এনেকুৱা আকো কামে করব নরো কারণ দুখিয়া শ্রেণী মানুহ হাজার করে হাত বেড়ে উপায় নাই মই অলপমান পয়সা জমা করি আর ঘরের পর অলপমান লগাত বা ধারে লই কেনে মই এইখান টেম্পো সাল বাকলা যাওয়া টেম্পোখান মই কিনিলো আর মই টেম্পোখান চলম বলিয়ে ভাবি কেনে সিদ্ধান্ত ললো আর টেম্পোখান মই কিনিলো প্রায় এটা ভাল করতে মোটামুটি 10,000 টাকা যাব মই 20,000 টাকার টেম্পোখান কিনিছো আর কিনি কেনে মই আমার লাইনত চলাম মোৰ সিঞ্চে মোৰ জীৱন সংগ্ৰামৰ কথা আপোনালোকৰ এতিয়া কেনে লাগে টেম্পোখন কেনে লাগিছে আৰু টেম্পোখন লৈ মোক কোনো নাহে নাহিব কাৰণ কিবা এটা ল'ৰা মানুহৰ জীৱন কিবা এটাতো কৰিব লাগিবই জীৱনত কিবা এটা কৰিব লাগিবই সেয়েহে সিদ্ধান্ত লৈছোঁ মই টেম্পোখন চলোৱাৰ কেনে হৈছে আপোনালোকে ভাল কৰিছোঁ নে বেয়া কৰিছে আপোনালোকে প্লিজ কমেণ্ট কৰি জনাব যে আমাৰ নিচিনা দুখীয়া শ্ৰেণীৰ মানুহ হয় আৰু যিসকলে পুলিচত বৰ্তমান নাম ভৰ্তি কৰিব অৰ্থাৎ এপইণ্টমেণ্ট ল'ব সেইসকলকে কৈছোঁ যিহেতু একেলগৰে আমাৰ ইন্টারভিউ দিয়া চলে আপনার এত চাকরি তো পালে আমি টেম্পো চালাইছি যাতে আমাকে রাস্তায় যাই থাকতে আপনি ধরি কেনে যাতে পয়সা নাহে আর মানে বুঝি তো পাইছে পয়সা পয়সা আছে যাতে আপনার নলবে আর আপনার মানে হাজির করে কোথাও আর আমি টেম্পো চালাইছি আপনার পুলিশজন আমি টেম্পো চালাই খাব লাগবে না একদিন পাম 200 টাকা আপনার যদি আমাদের 500 টাকা লই যায় আমি কেনে খাম প্লিজ এখন টেম্পো মোর এটা দিনটো বরফি রখি রখি রেখে দিন ভাত পানি নাই কিন্তু কিবা একা চাহ কাপে খাওয়াটা কারণ নহলে পেটে রকরকে আছে আর এয়া এয়া চাওক এইজন আমার দাদা মেকানিকজন এয়া পায় এটা ছেলে রঙের লাইনে আছে এইখান মেকানিক আপনারা খাই এত টেম্পো ভালো করবো পারে কিন্তু চাওক এটা কিমান কি করি আছে এটা কিবা ব্লগ বনাই আছে এনেকৈ ব্লগ বনাই কিবা বনাই এনেকুৱাকৈ আমার টেম্পো ভাল করে দিয়ে কারণ চাও কিমান কি যন্ত্রণা খুলিছে আর কি ভিতর আছে চাও দেখুন আর কি আছে ভিতর টেম্পো ভিতর বলক আমি চাবলে যাব শুনিহে থাকো আজিহে দেখা পালো তহে নেকি চাদাখান বিভিন্ন কথা খালা এই মরমর টেম্পোখন যে দরজাখান বনবা দিছিল এইখন দরজা বর্তমান সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েছে হয়ে গেল এটা আপনার ভালদরে দেখো কেন বনাইছে
এয়া অৱশেষত আমাৰ চাৰি পাঁচ ঘণ্টামান ৰখাৰ পিছত এয়া চাচাটোৱে আমাক চিলাই দিলে। এয়া চা কেনেকৈ চিলাইছে চাওক দৰ্জাখন, ইয়াতে চা খিৰিকী বনাই দিছে, এইখন হৈছে খিৰিকী, আৰু তেনেকৈ ফ্ৰেমটোৰ মাজে মাজে চিলাই চিলাই এনেকুৱা বনাই দিছে, এইখন হৈছে খিৰিকী, খিৰিকী দিছে আৰু ইয়াৰ ষ্টাইল দিছে অলপমান, এনেকৈ চলি যাব দে আৰু। সেই চাওঁ অৱশেষত আমি দৰ্জাখন য'ত চিলাব আছিলোঁ তাৰ পৰাই আমি য'ত টেম্পু ভাল কৰিছোঁ তাক দাঙি দাঙি লৈ আহিলোঁ, আৰু লোৱাৰ পাছত এনেকুৱাকৈ আমি লগাই দিলোঁ। এতিয়া বৰ্তমান আছে 9টা বাজি গ'ল, দিনৰ 12টা বজাৰ পৰা আছে 9টা বাজি গ'ল, এনেকুৱাকৈ আমি টেম্পুৰ দৰ্জাখন লগাই দিলোঁ। এয়া দৰ্জাখন লগালোঁ, দৰ্জাখন লগোৱাৰ পাছত এয়া চিটটোৰ পাছফাকে চিট লগাব লাগিব টেম্পুখনৰ এজি এজিনত, টেম্পুৰ চিটখন এনেকুৱাকৈ ভাল কৰিছোঁ আৰু ইয়াত এনেকুৱাকৈ আমি দৰ্জাখন আনি ইয়াতে লগাই দিম। আৰু কেনেকুৱা হৈছে সঁচাকৈ প্লিজ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাব নাপাহৰিব। এয়া সম্পূৰ্ণ ঠিক হ'ল, আমি এতিয়া ঘৰে ঘৰে যাওঁ, অৰ্থাৎ ঘৰত যাওঁ আৰু কালি নেক্সট আমি কি কৰিম আপোনালোকক মই দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। এতিয়া ৰাতি হ'ল, প্ৰায় 10টা বাজি গ'ল, এতিয়া আমি যাওঁ। আকৌ এটা পুনৰ ভিডিঅ'ত লগ পোৱাৰ আশাৰে এতিয়া প্ৰতিশ্ৰুতিৰে যে বিদায় মাগিছোঁ, ধন্যবাদ।